বরেণ্য অভিনেত্রী কবরের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ সদস্য শামীম ওসমান তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কবরীকে নিয়ে স্মৃতিচারণ করে শামীম ওসমান বলেন সারা বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন না মহান মুক্তিযুদ্ধেও তার ছিল ব্যাপক ভূমিকা সম্পর্কে তিনি আমার আপন চাচি ছিলেন গত দুই তিন মাস আগে ওনার সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল তিনি বলেছিলেন স্বামীম বাসায় আসো তোমার সঙ্গে আমার কথা আছে আমি বলেছি চাচি আসব অনেক কথা হয়েছিল সেদিন আমাদের মধ্যে কষ্টের বিষয় আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি কোভিডের কারণে আমার আর চাচির বাড়ি যাওয়া হয়নি তাই শেষবারের মতো দেখাটাও হলো না তিনি বলেন তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি আমি অত্যন্ত মর্মাহত চাচির মৃত্যুতে চাচির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহর আব্বুল আলামিন চাচিকে জান্নাতুল ফেরদোস নসিব করুক উল্লেখ্য খুব অল্প বয়সেই কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি তারপর উনিশশো সালে তিনি বিয়ে করেন শফিউদ্দিন সরোয়ারকে ইনি ছিলেন শামীম মোসমানের চাচা কিন্তু সেই বিয়েও শেষ পর্যন্ত টেকেনি পাঁচ সন্তানের জননী হওয়ার পরও 2008 সালে তাদেরও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়